দর্শক, করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি প্রণব চক্রবর্তী। শুরুতেই জেনে নেব স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য। 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 17 জনের। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 15,225 জনের, নতুন শনাক্ত হয়েছে 1,842, আর সুস্থ হয়েছে 1,891 জন। এবার বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 4,84,00,000 ছাড়িয়েছে, মৃত্যু ছাড়ালো 12,00,000। এর মধ্যে 99% 1,24,43,934 জন আছেন অল্প ঝুঁকিতে, আর বাকি 1% 79,433 জন আছেন উচ্চ ঝুঁকিতে। বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 4,84,87,470 জন, মৃত্যু হয়েছে 12,31,825 জনের, আর সুস্থ হয়েছেন 3,47,49,312 জন। করোনার দ্বিতীয় তরঙ্গে আবারও মহামারী রূপ নিচ্ছে, সামাল দিতে হিমশিম খাচ্ছে উন্নত দেশগুলো। একদিনে আক্রান্ত হয়েছে 5,71,314 জন, মারা গেছে 9,067। আক্রান্ত মৃত্যুর শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 98,01,355, মৃত্যু হয়েছে 2,39,829 জন। আক্রান্তের অন্যতম প্রধান দেশ দক্ষিণ এশিয়ার ভারতে করোনা সংক্রমিত হচ্ছে 83,64,086 জন, মৃতের সংখ্যা 1,24,354। মৃত্যু তালিকার দ্বিতীয় শীর্ষ দেশ ব্রাজিলে মৃতের সংখ্যা 1,61,170, আক্রান্তের সংখ্যা 55,90,941। দেশটিতে সুস্থ হয়েছে প্রায় 250,000 আক্রান্ত ব্যক্তি। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 16,93,454, মৃতের সংখ্যা 29,217, সুস্থ হয়েছে 12,50,000-এর অধিক আক্রান্ত ব্যক্তি। ফ্রান্স আবারও উঠে এসেছে 5ম অবস্থানে, দেশটিতে আক্রান্তের সংখ্যা 15,43,321, মারা গেছে 38,674 জন। স্পেনে কোভিড-19 রোগীর সংখ্যা 13,56,798, মৃত্যু হয়েছে 38,118 জনের। আক্রান্তের সপ্তম শীর্ষ দেশ আর্জেন্টিনায় করোনা সংক্রমিত হয়েছে 12,05,928 জনের, মারা গেছে 32,520 জন। বিশ্বের আরও খবর। মহামারী করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা 2,39,000 ছাড়িয়েছে, ইউরোপের দেশগুলোতেও চলাচলে বিধিনিষেধ আরোপ সত্ত্বেও বাড়ছে আক্রান্ত মৃতের সংখ্যা। দ্বিতীয় দফায় এবার যুক্তরাষ্ট্রে 50টি অঙ্গরাজ্যের মধ্যে 48টি অঙ্গরাজ্যে বাড়ছে সংক্রমণ। দেশটির জাতীয় রোগ নিয়ন্ত্রণ সংস্থা CDC জানায়, মৃতদের মধ্যে প্রায় 95,000 মানুষই বৃদ্ধ। আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়ছে ভারতে। পরিস্থিতি মোকাবেলায় জার্মানি, ইতালি, ফ্রান্স সহ বিভিন্ন দেশে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা। দর্শক, এই ছিল এ পর্যন্ত সর্বশেষ তথ্য নিয়ে। আবারও ফিরব বিকাল 5টায়। দেখার আমন্ত্রণ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।